ব্যাট হাতে বিধ্বংসী ঝড় তুলে একাই নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিল সূর্যকুমার যাদব। ব্যাট হাতে বিধ্বংসী 111 রানের নট আউট ইনিংস খেলে তো একাই ভারতীয় টিমকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দিলই, তার পাশাপাশি নিজে গড়ে ফেলল তিনটি বিশ্ব রেকর্ড। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই সদ্যমাত্র শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কীভাবে বিধ্বংসীভাবে সূর্যকুমার যাদব ইনিংস খেললেন এবং তার পাশাপাশি এই ইনিংসের সঙ্গে সঙ্গে তিনি কোন তিনটি ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেললেন। তাই সব জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টি ক্রিকেটের এই মুহূর্তের সবথেকে বিধ্বংসী ক্রিকেটার মানলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আজকের এই ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের কথা বলে নিলে আজ প্রথমে ভারতীয় টিম ব্যাট করে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 191 রান তোলে, আর সেই লক্ষ্যকে তাড়া করতে নেমে আজ নিউজিল্যান্ড টিম 18.5 ওভারে অল আউট হয়ে গিয়ে 65 রানের বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায়। আর ভারতীয় টিম যে এভাবে নিউজিল্যান্ডের ঘরে গিয়ে বিধ্বংসী বোলিং ইউনিটের সামনে 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 191 রান তুলল, সেই রানের 90% রানই আজ করল সূর্যকুমার যাদব। হ্যাঁ বস, আজ ভারতীয় টিমের হয়ে যেখানে বাকি ব্যাটসম্যানরা 69 বল খেলে 69 রানই করতে সক্ষম হয়, সেখানে আর সূর্যকুমার যাদব একাই 51 বলে 111 রানের নট আউট ইনিংস খেলেন, যেখানে তারা স্ট্রাইক রেট ছিল 217, ছক্কা মারেন তিনি 7টি এবং 4 মারেন 11টি। তাই নিঃসন্দেহে তো তিনি নিউজিল্যান্ডের ঘরের মাঠে গিয়ে তাদের বোলারদের পিটিয়ে একা হাতেই ম্যাচ জেতালেন ঠিকই, আর এই বিধ্বংসী ইনিংসের পরে তিনি কোন তিনটি ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেললেন সে কথা বললে, প্রথমত তিনি আজ এই বিধ্বংসী ইনিংস খেলার পরে তিনি হয়ে গেলেন ভারতের সব ফরম্যাটের নাম্বার ওয়ান লিডিং রান স্কোরার। হ্যাঁ বস, সূর্যকুমার যাদব এই সাল 2022-এ 30টা ইনিংস খেলে 1151 রান করেন, যেখানে তার অ্যাভারেজ 47, স্ট্রাইক রেট 188, যেখানে তিনি সেঞ্চুরি করেন 2 এবং 50 করেন 9টা। আর এরই ফলে 2022 সালে ভারতীয় টিমের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড তিনি গড়ে ফেলেন। এরপর দ্বিতীয় রেকর্ড সেঞ্চুরি করে তিনি আজ ভেঙে দিলেন রোহিত শর্মার পুরনো ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ বস, সাল 2018-তে রোহিত শর্মা একই বছরে টি টোয়েন্টি ক্রিকেটে 2 সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন, আর আজ তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর একটি দুর্ধর্ষ সেঞ্চুরি লাগিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন, যেখানে তিনি এর আগে এই সাল 2022-এই কিছুদিন আগে ইংল্যান্ডের বুকে নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। এরপর তৃতীয় অনন্য রেকর্ড, টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র 39টা ইনিংস খেলে সবথেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। হ্যাঁ বস, বিশ্ব ক্রিকেটে তিনিই হয়ে গেলেন প্রথম ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র 39টা ম্যাচ খেলে 9 বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন, যা এক অনন্য রেকর্ড। তো এই ছিল সূর্যকুমার যাদবের দ্বারা করা 3টি ওয়ার্ল্ড রেকর্ড। এছাড়াও তিনি আজ যেভাবে 111 রানের ইনিংস খেললেন, পরে এটা নিশ্চিত আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান রূপে, যেখানে তার বর্তমান র্যাঙ্ক রয়েছে নাম্বার ওয়ান এবং পয়েন্ট রয়েছে 859, সেখানে এই ইনিংসের পরে তার এই পয়েন্ট সংখ্যা আরও বেড়ে যাবে, যার ফলে সূর্যকুমার যাদব নিঃসন্দেহে আরও এক মাসের জন্য অন্তত পক্ষে বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি র্যাঙ্ক ব্যাটসম্যান রূপে অবস্থান করবে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।